যেটা হয়েছে সেটা অভিপ্রিত নয়। সব ইনস্টিটিউশনের নিজস্ব একটা গরিমা আছে, নিজস্ব মর্যাদা আছে, সেটা পার্লামেন্ট হোক, বিধানসভা হোক, বা কলকাতা কর্পোরেশনের হাউস হোক, বা যে কোনো হাউস হোক। আমার একটা প্রতিবাদ আছে, সেটা হচ্ছে আমরা সবাই প্রথমে মানুষ, তারপর রাজনৈতিক কর্মী, তারপর আমাদের দলের সদস্য। প্রত্যেকের সংসার আছে, সামাজিক প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠা আছে, সেইখানে আমাদের নিচু করার জন্যে কন্টিনিউয়াসলি এই যে একটা উদ্যোগ বিশেষ করে বিজেপি নিয়েছে, পরিষ্কার ভাষায় আমার নেত্রীকে চোর, অভিষেককে চোর, আমাকে চোর, সবাইকে চোর বানিয়ে ছাড়ছে। কেন, কি অন্যায় করেছি, কোটা কোনটা প্রমাণিত হয়েছে, কেন আমাদের সামাজিক সম্মান নেই, আমাদের আত্মসম্মান নেই? সেই আত্মসম্মান আমাদের থাকতে পারে না, যেহেতু আমরা মানুষের কাজ করার জন্য ছোটবেলা থেকে এসেছি, তাই কাউন্সিলর হয়েছি, আমরা একটা অন্য জীব, সেই জীবের কোনো সম্মান থাকবে না? আমরা মেহুল চস্কির কথা বলি, আমরা বিজয় মালিয়ার কথা বলি, আমরা নীরব মোদির কথা বলি, কিন্তু ডাইরেক্টলি আমরা মোদি চোর, মোদি চোর, মোদি চোর বলি না। তার কারণ, আমরা সব পথটাকে সম্মান দিতে জানি, তাই এই কথা বলি না। যখনই সে টিভিতে বসে হোক বা হাউসে হোক, এই টিটকিরি টোন আমার তো আশ্চর্য লাগে। আমাদের মেম্বারদের এখন বিরোধীর কাজও করতে হচ্ছে, কোশ্চেন আমাদের মেম্বারদের হতে হচ্ছে যে কেন জল জমছে, কোথায় কোথায় জল জমছে, কোথায় কোথায় পাম্পিং স্টেশন হবে, কোন রাস্তায় লাইট নেই বা লাইট দিতে হবে, কোন রাস্তা খারাপ, এটা আমাদের সদস্যদের কোশ্চেন করতে, যেটা বিরোধীদের করা উচিত। ঠিক যে কলকাতার মানুষ এখন বিরোধী শূন্য প্রায় করে দিয়েছে, দু তিনটে চারটে রয়েছে, কিন্তু তারাও তো তাদের দায়িত্বটা, সেই চারজনেরই দায়িত্ব পালন করবে। তাদের কাজ হচ্ছে কোনটাতে প্রেস অ্যাট্রাক্ট হবে, কোনটা সে মিডিয়া অ্যাট্রাক্ট হবে, সেই কাজটা করা, এটা কি বিরোধীর কাজ? আমাদের আত্মসম্মান নেই, আমাদের সামাজিক সম্মান নেই, এমনি আমরাও জিতে আসি এমনি বছরের পর বছর। এর প্রতিবাদ হওয়া দরকার। আমি আজও আরও বলছি যে হাউসে যেটা হয়েছে হাতাহাতি, এটা হওয়া উচিত না। তার কারণ, আমি কথা বলেছিলাম অসীম বোসের সাথে, বললো ও, আমি সজলের সাথে কথা বলছি, ওইখান দিয়ে আবার বিজয় এসে এসছে, আমি সজলকে সরিয়ে দিয়ে বিজয়ের সাথে হাতটা দিয়ে সরিয়ে দিয়ে বিজয়ের সাথে কথা বলছি, সে লাফিয়ে আমার ওপরে পড়ল। তা আমরা তো চুরি পড়ে নেই, সেই জন্য আমরাও, ওরা যখন লাফিয়ে এলো আমরাও লাফিয়ে গেছি। কিন্তু এটা হবে কেন, কেন অপোজিশন অপোজিশনের কাজ করতে পারবে না, ব্যক্তি সমালোচনা কেন হবে? রাজনৈতিক করতে এসে আর কোনো ভদ্রলোকের ঘরের ছেলেকে বাড়ির থেকে রাজনীতি করতে দেবে? আজকে এই প্রশ্নটা আমি করছি। একটা অদ্ভুত একটা দমবন্ধ পরিবেশ তৈরি হয়ে গেছে। কখনো এজেন্সিকে দিয়ে ডাকাচ্ছে, তারপরে সেটা নিয়ে হাইলাইট হচ্ছে, হাইলাইট হচ্ছে, হাইলাইট হচ্ছে, তারপর কেস হওয়ার পরে যদি আলটিমেটলি যখন এ পাবে, সেই এতদিনের এত বছরের যে সামাজিক অসম্মান, সেটা ফেরত পেয়ে কে দেবে? এই কেসের কথা বলছি না, আমার অন্য অন্য কেসের কথা বলছি, কে দেবে সামাজিক অসম্মান ফেরত? শুধু খুচিয়ে দিয়ে সামাজিক অসম্মান করা? দশ বছর বাদে, পাঁচ বছর বাদে এখন রাজীব গান্ধীর মতন অবস্থা, বোফোর্সের চোর, বোফোর্সের চোর, আলটিমেটলি চোর প্রমাণ হলো না, মানুষটা বেঁচে নেই শোনার জন্য যে না সে নিচোর নয়। এই যে এত বছর ধরে যে সামাজিক অসম্মান হবে, ছেলে পুলের বিয়ে হবে না ভালো জায়গায়,
ধন অপরাধ করার জন্য আমরা রাজনীতি করতে এসেছি।